সকাল সকাল উঠেই লেগে পড়লাম ঘরের কাজকর্ম করতে। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা আমি উঠিয়ে ফেলি। তো আজকে ভাবছি আমি বিছানার মানে চাদরটা ধুয়ে দেব। তো অনেকদিন হলো মানে ধোয়া কাচা করতে পারছি না এই গরমের জন্য। তো কাল যাব বাড়ি, সরি কাল নয় আজই। তো ভয়েসটা আমি মানে আগে পিছিয়ে করে দিয়েছি, তো এই কারণে বলতে একটু মিস্টেক হয়ে গেল। তো আজকে আমি যাব বাড়ি, তাই ভাবলাম যে সমস্ত কিছু ধুয়ে একদম পরিষ্কার করে মানে গুছিয়ে রেখে তারপরে যাব। আর হাজবেন্ড বাড়িতে থাকলে বুঝতেই পারছো, ছেলে মানুষ যদি ঘরে থাকে ঘরটার অবস্থা কি হয়। তো সেম পরিস্থিতি আমারও, মানে আমি যখন বাড়ি থেকে আসি না, মানে বাড়িতে যতই লোকই থাকুক না কেন, যার যার ঘর তার তার না গোছালে ভালো লাগে না। তো আমিও বাড়ি থেকে যখন আসি আমার ঘরের পরিস্থিতি দেখলে মানে আমার মাথাটা ঘুরে যায়। তাই ভাবলাম যে সমস্ত কিছু গুছিয়ে থুয়ে যাই, তবু মানে কম তো নোংরা হবে, কিন্তু হাজবেন্ড তো সেটা মানে শুনলে বলা না, কারণ হাজবেন্ড তো নোংরা করবেই, একা থাকবে ঘরে, মনে যা চাইবে তাই করবে। এই কারণে যেটুকু পারলাম গুছিয়ে থুয়ে গেলাম, এসে যাতে কম নোংরাটা দেখি। আর যখন বাড়ি থেকে আসি না নোংরাটা দেখে মাথাটা ঘুরে যায়, পরের দিন আমার মানে কাজ করতে করতে সারা দিন চলে যায়, মানে আর ভালো লাগে না কাজ করতে করতে। এই কারণে আমি বাড়িতেও যেতে চাই না, কিন্তু বাড়িতে না গেলেও মনটা ভালো লাগে না, মানে এই জন্য আর কি আমি যাওয়ার মানে যত দূর সম্ভব আমি না যাওয়ার চেষ্টা করি, যে বাড়ি থেকে এলেই তো আবার দুনিয়ার কাজকর্ম করতে হবে। এই কারণে আমি ভাবলাম যে না, যেতে ইচ্ছে করছে যাই, ছেলের যখন স্কুলটা বন্ধ দিয়ে দিয়েছে দুদিন ঘুরে আসি, গিয়ে তারপরে এসে নয় একদিন একটু ঘরবাড়িগুলো গুছিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এই কারণে সমস্ত কিছু আমি নামিয়ে নিলাম। আর তোমরা একটা জিনিস দেখবে বন্ধুরা, মানে বাড়িতে যে মানে যত লোকই থাকুক না কেন, সবাই তো বাড়িঘর গোছাবেই, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের ঘর নিজে না গোছালে না মনে হয় কি অগোছালোই রয়ে গেছে। আর দেখবে তোমার ঘরের জিনিস তুমি কোথায় রাখবে না রাখবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না বা কেউ জানবেও না, সেটা তুমি ছাড়া একমাত্র আর কেউ নয়। তো এই কারণে আমি বাড়ি থেকে এসে সমস্তটা পরের দিন গুছিয়ে নিই। তো সেদিন আমার দম বেরিয়ে যায় বলতে গেলে, কি আর বলবো বলো, করতে তো হবেই, যেহেতু হাজবেন্ড নোংরা করে থয় আমাকে তো সমস্তটাই করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সকলে খুবই ভালো আছো আর আমার মতন বিন্দাস আছো। তো চলো নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের পুরা দিনের ব্লগটা আমি শুরু করে দিলাম। তো তোমরা আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওটা পুরাটা মানে ওয়াচ টাইম করে দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর কালকে যে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম শাশুড়ি ভার্সেস বৌমা, তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। আর তোমরা যদি চাও আমরা এরকম আরও ভিডিও মানে আরও ভালো করে করতে মানে পারি, যাতে মানে আরও তোমাদেরকে এরকম ভিডিও নতুন নতুন আমরা দিতে পারি, এই এর জন্য তোমরা প্লিজ আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদেরকে একটু একটা করে কমেন্ট করে জানিও যে দিদিভাই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আমরা একটু উৎসাহ পাবো এরকম ভিডিও দেওয়ার মানে দেওয়ার জন্য আরও বেশি বেশি করে। তো ফার্স্ট টাইম করেছি, জানি না কেমন হয়েছে, আশা করছি ভালোই লাগবে তোমাদের। আর তোমরা একটু সাপোর্ট করো যাতে আরও ভালো করে ভিডিওটা করতে পারি। একটু নার্ভাসও ছিলাম, মানে একটু ভয় ভয়ও লাগছিলো কি মানে কি করবো না করবো মানে বুঝে উঠতে পারছিলাম না, যেহেতু ফার্স্ট টাইম। তো তো তোমরা আমাদের সঙ্গে থেকো, একটু সাপোর্ট করো, তাহলে এরকম করে ভিডিও তোমাদের সঙ্গে আমরা আরও শেয়ার করতে পারবো। তো ভিডিওটা অবশ্যই মানে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো আজকে আমি কিছু বকবক করবো না, তো অনেকটা গরম পড়েছে, তো আমি তোমরা দেখতেই পেলে আমি বিছানাটা উঠিয়ে নিলাম। বিছানাটা উঠানো আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে যাচ্ছি বাড়িতে। এই কারণে আজকে ঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে মানে রেখে তারপরে যাবো, সমস্ত কাজই করবো, তাই তোমাদের সঙ্গে সমস্তটাই আমি শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো যতদূর সম্ভব যে ধোয়া কাচা করে থুয়ে গেলাম আমি, আর দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো জামা কাপড় মেলা আছে। আমার জায়ের সমস্ত ধোয়া কাচা কমপ্লিট হয়ে গেছে, ও মেলে দিয়েছে, আর উঠানের অবস্থা দেখেছ, সকালবেলায় আমি উঠানটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আজকে দেখো কি সুন্দর হাওয়া ছেড়েছে, গাছগুলো দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকে একটু ওয়েদারটা একটু মানে ঠিক আছে, নর্মাল আর কি, রোদ উঠেছে মানে হাওয়া ছেড়েছে, কোনো অসুবিধা হচ্ছে না আজকে কাজ করতে। এই কারণেই আমি সমস্ত কিছু ধোয়া কাচা করে নিলাম, নাহলে আমি এইভাবেই ফেলে থুয়ে চলে যেতাম। এই গরমে আমার মানে প্রেশার হাই হয়ে যাচ্ছে এরম অবস্থা, জানো তো এত গরম পড়েছে, কি আর বলবো। দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া ছেড়েছে, আমি এখানে স্পিড করে দিয়েছি, যদি আমি এখানে স্পিড না করে স্লোই রাখতাম তাহলে তোমরা দেখতে মানে বুঝতে পারতে যে কতটাই হাওয়া ছেড়েছে। তো চলো জামা কাপড় আমার মেলা হয়ে গেল, আমি এখন ঘরটাকে পরিষ্কার করে মুছে নিই। আর আমার যতদূর সম্ভব বন্ধুর আমি ততদূর হাতটাকে ঢুকিয়ে তারপরে যেন ঘরটাকে মোছার চেষ্টা করি। এখন ভাবছি একটা লাঠি কিনে নেবো যে বক্স কাটের নিচটা মোছার জন্য। তো আজকে আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, আজকে আমি শোকেস থেকে শুরু করে খাট থেকে শুরু করে সবই মুছেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ জানো সবটা শেয়ার করতে গেলে ভিডিওটা না বড় হয়ে যায়। এই কারণে আজকে ভাবলাম সবকিছু শেয়ার করবো না, যেটুকু সম্ভব শেয়ার করার আমি সেটুকুই করে দেবো। তো তোমরা তোমাদের
সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করি আর সবটাই আমি শেয়ার করি। আমার জীবনে যা যা ঘটে, যা যা হয়, যেটা যেটা করি সবটাই শেয়ার করে দিই। কিন্তু তোমরা কেউ দেখে আমাকে একটা কমেন্টে জানাও না দিদিভাই ভালো লাগলো বা খারাপ লাগলো। তো তোমরা একটা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। অতি কষ্টে আমি ভিডিও করি তোমাদের জন্য, এই ভিডিও করে এডিট করে পোস্ট করা কতটা কষ্টের, এই সংসারে কাজকর্ম করে মানে ছেলেকে সামলে, সংসার সামলে, হাজবেন্ডকে সামলে, সেলাই করে, তোমরা তো বুঝতেই পারছো কতটা কষ্টের। তবুও তোমাদের সঙ্গে আমি একটা করে রোজ দিন ভিডিও শেয়ার করি তোমাদের জন্য খালি, যে তোমাদেরকে ভিডিও না দিলে আমারও ভালো লাগে না। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে তোমার সুবিধার জন্য তুমি ভিডিও ছাড়ো, তোমার ভিউয়ার্স হবে, তোমার ইনকাম হবে। ইনকামের জন্য নয়, আমি আমার মন খুশির জন্য আমি মানে ভিডিও ছাড়ি। আর এই দেখতে পাচ্ছো মানে বাড়িতে একা থাকি তো এই কারণে আর কি করবো, আর এই কারণে একটু ভিডিও করে একটু পোস্ট করি। আরে দেখো আমার ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা আমার হয়নি, খুব কষ্ট হচ্ছে এই ড্রেসিং টেবিলটার জন্য এখন জানো, যেহেতু আমার বিয়ের ড্রেসিং টেবিল। আরে দেখো আমি বাড়ি যেহেতু যাবো সমস্ত কিছু গোজগাজ করে নিয়েছি, তো ওখানে আমার কিছুটা জামাকাপড় ছিল, এখানে আমার হাজব্যান্ডের কিছু জামাকাপড় ছিল আমি বের করে থুয়ে গেলাম, নাহলে তো আমার আলনার একদম সর্বনাশ করে থুয়ে দেবে, আলনা থেকে সব নামিয়ে নামিয়ে আর এই যেখানে কিছুটা মানে আমি নিয়ে যাব। তো চলো ওই যে দেখতে দেখতে বেরিয়েও পড়লাম, ভাই চলে এসছে আমাকে নিতে, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একবারে কথা বলছি। আর এই যে রাস্তায় মানে যেটুকু পারলাম সেটুকু ভিডিও শেয়ার করলাম, কারণ পিছনে অনেক লোকজন ছিল, অনেক লোকজন দেখছিল, নিজেরই কেমন কেমন লাগছিল, এই কারণে অল্প একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো চলো রাস্তায় বেশি বকবক করবো না, বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। অনেকটা সময় পরে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম, তো একটু বিস্কুট খাচ্ছিলাম, বোন মানে বোন বিস্কুট নিয়ে এসে, দেখো বোন চলে এসছে, তো তার বাবা কথা বলছি। এই গরমে মানে ভালো লাগছে না কিছু, আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়িতে অনেক ঠান্ডা আছে বলে লাভ নেই, তো কথা বলো। তো অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সঙ্গে কোন রকম কথা বলতে পারিনি, এত গরমের জন্য মানে এসে ঘুমিয়ে পড়েছি, বাড়িতে তো ঘুমাতেই পারছিলাম না, মানে বিছানাতে শুতেই পারি না আর ব্রিজেও শুতে পারি না, এরকম অবস্থা। তো এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, চাটা সব খেয়ে নিয়েছি আর মা রান্না বসিয়ে দিয়েছে, আর কথা বলা অসম্ভব হয়ে গেছে গরমে। তো চলো একবারে তোমাদের সঙ্গে খাওয়ার সময় দেখা হচ্ছে। বাড়িতে যখন এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে বাড়িতে এসে করেছি আমি, এই কারণে ভাবলাম যে একটু শেয়ার করেছি তোমাদের সঙ্গে, যেহেতু বাড়িতে চলে এসেছি তো একবার তোমাদের সঙ্গে রাতে খাওয়ার সময় দেখা হচ্ছে, পরে আসছি একবার তোমাদের সঙ্গে কথা বলতে। আরো হ্যাঁ দাঁড়াও, আপ তোমাদেরকে দেখাচ্ছি আমার লাড্ডু সোনা, আমার লাড্ডু সোনা গরমে অস্থির হয়ে গেছে, গরমে খালি হ্যাঁ 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 করেই যাচ্ছে, দেখবে দাঁড়াও। হ্যাঁ আমার লাড্ডু সোনা, লাড্ডু কেমন করতেছো বাবা? আমার লাড্ডু সোনাকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমার লাড্ডু সোনাকে কার কার ভালো লাগে। এটা তো লাড্ডু ছোট সোনা, এটা তো মেয়ে না বাবা, একটা ছেলে একটা মেয়ে। লাড্ডু লাড্ডু একটু 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 হ্যালো বলে দে না বাবা, হ্যালো লাড্ডু, হ্যালো বলে দে, হ্যালো একটু হ্যালো বল, হ্যালো। গরমে একদম মনমরা হয়ে গেছে দেখো, মানে কোথায় গিয়েও ঠাই পাবে ওর, আর ভালো লাগতেছে না মনে কিছু না, বিস্কুট খাও। তো আমার লাড্ডু সোনাকে কার কার ভালো লাগে, কার কার পছন্দ ওকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাও, তাহলে লাড্ডুর অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। লাড্ডু দেখা না, ও লাড্ডু দেখা না, লাড্ডু গরমে আর কোন রকম কিছু করতে পারতেছে না, এতই অস্থির হয়ে গেছে গো। তো চলে এলাম একবারে রাতের খাবার খেতে, তো এখন বাজে রাত 11টা, তো মানে বাবার বাড়িতে এলে রাত 11টা কি 12টা কি কোনোটাই অনুভব করা অসম্ভব, কারণ মানে ঘড়ির কাঁটে এগিয়ে যায় কিন্তু সেটা দিমাগে থাকে না যে কটা বেজে গেছে, মানে এতটাই মানে মগ্ন হয়ে যায় এরকম অবস্থা। তো রাত 11টা বেজে গেছে, খাওয়ার কোনো পাত্তাই নেই, যে মা বকা দিয়ে যে খেতে বসালো, আর এই দেখতে পাচ্ছে যেখানে চিকেন আছে, তো মাকে বললাম একটু পাতলা পাতলা করেই করো, এতটা গরম কিন্তু তবুও মা দেখো গাঢ় করে ফেলেছে ঝোলটাকে, মানে তাও মানে মানে চলে গেছে, অসুবিধা হয়নি, মানে এই গরমে না মোটা মোটা মানে কারো কারো তরকারি, সরি কারো কারো তরকারি খেতে ইচ্ছে করে না। আর এই দেখো এখানে আমার ফেভারিট ডিশটা আছে, সেই ওই যে বেগুন দিয়ে মাছ দিয়ে মেখে বসিয়েছে, এই ফেভারিট ডিশটা আমার, তা আমার প্রচণ্ড খেতে ভালো লাগে, তাই আগে এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি, চিকেনটা দিয়ে পরে খাবো, চিকেনটা দিয়ে না খেলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার ফেভারিট খাবার যেহেতু আমার পাতেই আছে, তো এটা দিয়ে খেতেই আমার ভালো লাগে ভীষণ। তো এটা তেলাপিয়া মাছ দিয়ে করেছিল, বেগুন দিয়ে মেখে বসিয়েছিল কাঁচা মাছটাই, তো আমার খুব ভালো লাগে এইভাবে খেতে। তো চলো আমি খেয়ে নিই, অনেকটাই রাত হয়ে গেছে,
আর ভাইও পাশে বসে গেছে খেতে, ভাই বলছে আমাকে দেখাবি না, তাই আমি যে হাসছিলাম যে কেন ভিডিওর সামনে এলে কি হয় এমন, ভিডিওটা তো কোনো খারাপ খারাপ জিনিস নয়। তো ভাই তাই বলছিল না আমাকে দেখাবি না, আমার লজ্জা লাগে, তাই আমি ওকে দেখালাম না, নিজেকেই খালি দেখালাম, আর সবাইকে দেখাতে পারি না কারণ কেউ ভিডিওর সামনে আসতে চায় না, খালি নিজেকেই দেখাতে হয়, এই কারণে হয়তো আমার ভিউয়ার্স হয় না বা তোমরা কেউ দেখতে যাও না নিজেকে নিজে দেখাই বলে। থাক গা, যাই হোক, যেটুকু আমার সম্ভব আমি তোমাদের সঙ্গে করে দিই শেয়ার, সেটা তারপরে তোমাদের উপরে নির্ভর করে তোমরা দেখবে কি না। তোমাদেরকে তো আমি দেখার জন্য ভিডিও ছাড়ি, এখন তোমরা না দেখলে আর কি করবো বলো, এত কষ্ট করে আমি ভিডিও করে ছাড়ি, মানে বৃথাই চলে যায় আমার সেই কষ্টটা। থাক আর এই বেশি কথা বলবো না, আমি এখন খেয়ে নিই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো নতুন আর একটা ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। তো তোমরা কোথায় গেলে সবাই একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্টের জন্য আমি প্রত্যেক দিন ভিডিও করার উৎসাহ পাই, আর প্রত্যেক দিন তোমাদেরকে নতুন নতুন করে একটা ভিডিও দেওয়ার মানে এনার্জিটা আমার শরীরে চলে আসে। মানে এখন তো সেই এনার্জিটা পাচ্ছি না, যেহেতু আমার মানে সাবস্ক্রাইবার বাড়ে না, আমার কোনো সাপোর্ট নেই, মানে আমি সেই এনার্জিটা পাই না, আমার ইচ্ছে করে না এখন আর ভিডিও করতে। তোমরা আমায় একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন অন্য রকম করে একটা করে ভিডিও দিতে পারি। আর যে মানে যেই পথে আমি হেঁটেছি, যেই পথে আমি নেমেছি ইউটিউবে কিছু করার জন্য, সেই পথে যেন আমি সফল হতে পারি, আর নতুন নতুন কিছু করার চেষ্টা করছি। অবশ্যই তোমরা সেটা দেখেছো হয়তো, তো দেখে আমার কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আমি ভাবছি সেরকম ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তো তোমরা যদি আমার সাপোর্ট করো, আমার সাথে থাকো, তাহলেই আমার সেটা সম্ভব হবে, না হলে তো সেটা সম্ভব নয় বলো। তোমাদের জন্যই আজকে আমি এতটা দূর হেঁটেছি, আরও অনেকটা দূর আমি হাঁটতে চাই। তাহলে আজকে বন্ধুরা আমি আসি, টাটা, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি কথা বলবো না, অনেকটা বলে ফেললাম, এই যে চিকেনটাও পাতে নিয়ে নিয়েছি। তো চলো আমি এখন মানে গপ গপ করে খেয়ে আমি এখন ঘুমোতে চলে যাই, আজকে যেহেতু সারাদিন ঘুমোতে পারিনি, আর কিছু বলার নেই তোমাদের সঙ্গে, সমস্তটাই তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে আমাকে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করবে। তো তোমাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও করার জন্য উৎসাহ মানে উৎসাহিত করে, তো একটা করে কমেন্ট প্লিজ বন্ধুরা করে দিও, আর ভিডিওটাতে লাইক করে দিও, আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তাহলে আজকে আমি আসি। তো আরও একবার বলে দিলাম বন্ধুরা, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন আর একটা ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, আমি খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। আর বাবার বাড়ির ব্লগ তো তোমরা পাবেই, অল্প অল্প করে আমি দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এখানে নেট নেই, আমার খুব প্রবলেম হয় তো নেটের, এই কারণে আমি একদিন দুদিন পরপর দিব তোমাদেরকে। তাহলে আজকে আমি আসি।